ত্রিপুরা বিধানসভা নির্বাচনী ঘোষণার পর বাড়ি বাড়ি প্রচার শুরু করে নেতা মন্ত্রীরা প্রচারের ময়দানে বিজেপি কংগ্রেস সিপিআইএম মানুষ বিরোধী দলের কালো জোটকে প্রত্যাখ্যান করবে বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উল্লেখ্য 2023 এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে রাজনৈতিক প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন সমস্ত রাজনৈতিক দল যদিও এর আগে থেকেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রচারের কাজ শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি শুক্রবার চতুর্থ দফায় নিজ বিধানসভা কেন্দ্র আট টাউন বর্দোয়ালী বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে বের হন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে একদিন প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী বিজেপির পাঁচ বছরের কাজের নিরিখে তৈরি করা লিফলেট তুলে দেওয়া হয় এদিন বাড়ি বাড়ি প্রচারের মাঝে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে উন্নয়নের নিরিখেই সকলের কাছে যাচ্ছে বিজেপি সরকারের স্বচ্ছতায় সকলে খুশি আগামী দিনে রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রত্যেকেই বিজেপিকে চাইছেন আইন শৃঙ্খলা নিরিখে মানুষ সন্তুষ্ট কেবল জয় নয় তাই আরো বেশি আসন নিয়ে বিজেপি জয়ী হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা হাসি দেখলে তো বোঝা যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমি যে আসছি এখানে সবাই ঘরে ঘরে সবাই খুশি এবং যে উন্নয়নের যে ধারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় বলে যে উন্নয়নই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় এবং সেভাবে উন্নয়নের নিরিখে আমরা সবার ঘরে ঘরে যাচ্ছি এবং ট্রান্সপারেন্সির সরকার সেই বিষয়ে সবাই খুশি এবং আগামী দিন যাতে আরও উন্নয়ন হয় ত্রিপুরাতে সেই কারণেই ওনারা সবাই বলছেন যে আমরা বিজেপির সাথে আছি এবং আইন শৃঙ্খলা ওইখানে দেখা যাচ্ছে এই গভর্নমেন্ট আসার পর খুবই ভালো এবং সেইভাবে মানুষ আমাদেরকে সাপোর্ট করছে আমি নিশ্চিত যে আগামী দিন আবার বেশি ভোটে তো জিতবই সারা ত্রিপুরাতেই আমরা আরও বেশি আসন সংখ্যা নিয়ে 2018 থেকে আর বেশি আসন সংখ্যা নিয়ে জিতব এবং পুনর্বার আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারে অনেকবার বললাম মানুষ এটাকে মেনে নিচ্ছে না এদিকে নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি প্রচার শুরু করে দিলেন নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় এদিন তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিজ বিধানসভা কেন্দ্রের বাড়ি বাড়ি প্রচার করেন বনমালীপুর বিধানসভা কেন্দ্রের এক নং বুথে এদিন প্রচার চালান প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল রায় বোধজং চৌমনি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন তিনি প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল রায় দাবি করেন মানুষের মধ্যে ব্যাপক সাড়া মিলছে বর্তমানে সমাজের সকল অংশের মানুষ অত্যন্ত যন্ত্রণায় আছে তাই 2023 এর নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠিত হবে বলে দাবি করেন তিনি তবে আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভার ভোট গ্রহণ 2 মার্চ গণনা সেদিন স্পষ্ট হবে গণদেবতার রায় কোন দিকে গেছে তার আগে অপেক্ষা করতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলিকে মানুষের যে সাড়া এই সরকার 5 বছরে ত্রিপুরা রাজ্যকে 50 বছর পিছিয়ে দিয়েছে এবং বেকার শ্রমিক কর্মচারী সাধারণ মানুষ অত্যন্ত যন্ত্রণায় আছে ওরা চায় এই সরকারকে পাল্টাতে আমি আপনাদের বলছি 2023 এর নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন হবে আপনারা দেখুন দিন দিন দেখুন দেখুন মানুষের সারাটা আপনারা দেখুন বিজেপি খাতা খোলাটা কঠিন হয়ে দাঁড়াবে আজকে দেখছেন মুখ্যমন্ত্রী ডোটু ডোর করছে আমি আপনাকে বলছি ত্রিপুরা রাজ্যটাকে সর্বনাশ করে দিয়েছে এবং এই যেমন 10,323 আমি বলতে চাই কি হয়েছে ওদের স্থায়ী সমাধান আজকে 165 জন মারা গেছে 5 জন সুইসাইড করেছে আত্মহত্যা করেছে বলেছিল তাদের স্থায়ী সমাধান করবে স্থায়ী সমাধান মানে শ্মশান আর কবর সুতরাং এই সরকারকে মানুষ চায় না আপনারা দেখবেন যতদিন যাবে বিজেপি বেরোতে পারবে না বাইক বাহিনী দিয়ে নির্বাচন হয় না গণতান্ত্রিক অধিকার মানুষকে জনগণকে গণদেবতাদের অধিকার দিতে হবে ভোট দিতে হবে আমরা যে কোনো মূল্যে আমরা যারা আছি আপনারা দেখছেন আমরা আমাদের আপ টু লাস্ট ড্রপ অফ ব্লাড আমরা ফাইট করব আমরা মানুষকে আমাদেরকে তো আমাকেও তো আক্রমণ করেছে জিরানিয়া আমরা কি থেমে আছি
আমাদের জেনারেল সেক্রেটারি ইনচার্জ ডক্টর অজয় কুমারকে আক্রমণ করে, আক্রমণ করে গুন্ডা দিয়ে হলিগানিজম দিয়ে ভোট করা যায়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।